গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি দীঘার, কি কি ট্যুর করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো কোথায় কোথায় যাচ্ছি এখন তো ফুল টু রেডি হয়ে গেছে, এখানে বোন আছে ওখানে মা আছে, তো ফুল রেডি রেডি হয়ে গিয়েছি। চলো যাই গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছুই মিস করে যাবে। কী কী করছি সব তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো সঙ্গে থাকো। তো এখানে গাড়ি পার্কিং করে করেছে, সেখানটা দেখো কত সুন্দর জায়গাটা, আমার এত ভালো লাগছে মনে হচ্ছে এখান থেকে আর যাবো না। হ্যাঁ তখন আমরা কোথায় যাচ্ছি ও নামটা কি বললে, তাজপুর না উদয়পুর, উদয়পুরে সব ভুলভাল নাম বলছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো। এই মহিলার নজর শুধু কাজু বাদামে, আবার জুতো। এই জায়গাটা খুব সুন্দর, দেখো চারিদিকটা কি সুন্দর, সবাই জলের মধ্যে মাছ ভাজা কত কি খাচ্ছে। আমারও খুব ইচ্ছা করছিল বাট জামা বাইর ভিজে যাবে বলে যাই। তো এখানে আমরা মাছ অর্ডার দিয়েছিলাম, বাবা মা চিংড়ি মাছ আর কাঁকড়া অর্ডার দিয়েছিলাম, আর আমি কিছু খাই না চিংড়ি মাছ কাঁকড়া, তো আমার জন্য মাছ নিয়েছিলাম। ও মা ভালো মা খেয়েদুস, ও মা তো জাস্ট ভিউটা দেখো কি সুন্দর, পিছন দিকটা যে এতটা সুন্দর যার জন্য তোমাদের সাথে দেখাবো বলে ভিতরে ঢুকতে বাধ্য হলাম। দেখো জায়গাটা আমি ফার্স্ট টাইম এসেছি বাট সেই লেভেলের জায়গা, উফ জাস্ট অসাধারণ। এবার একটা স্লো মতে তোমরা ভিডিও দেখে নাও টিটি। शाम भी कोई जैसे है नदी, लहर लहर जैसे बह रही है, कोई अनकहीं कोई अनसुनी बात धीमे धीमे कह रही है। তো হেই বিউটিফুল, তো এখন আবার চলে এসেছি আমরা বিচের দিকে। তো সেই তো বাড়ি যাবো, তাই জন্য এখন বিচে স্নান টান করে তারপরে বাড়ি যাব। তো দেখি স্নানটা করে কেমন লাগে, কত এনজয় করবো, ভিডিওটা ফুল দেখতে থাকো, তাহলে ভালো লাগবে তোমাদের। ভালো লাগছে বলটা দে ছোড়। কোন মনগুলো ভালো নেন দে। তো হচ্ছে গাড়িতে উঠে পড়েছি, এবার বাড়ি যাবো সোজা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দীঘা ব্লগটা কেমন লাগলো। আজকের জন্য এই পর্যন্ত, টাটা।